ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর থানার সামনে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তিন পুলিশ সহ আহত আট, আটক চার। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা গেটের সামনে আজ শনিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন পুলিশ সহ চারজন আহত হয়েছেন। জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ পায় তার মামা কাউসার মিয়া। থানায় কাউসার সামাজিক একটি সালিশি সভা থেকে খবর পেয়ে বেরিয়ে আসার পথে থানা গেটে আলমনগর গ্রামের রাজীব ও রবিনের সাথে কাউসারের সংঘর্ষ বাধে। ওই সময় তিন পুলিশ সহ আটজন গুরুতর আহত হন। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। আহতরা হলেন শাওন, কাউসার, সুবুর, পাবেল, রাজীব, নবীনগর থানার এসআই আব্দুল আজিজ, আবদুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, আজ শনিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে একটি সামাজিক সালিশি সভায় কাউসার থানায় আসে। এ সময় হঠাৎ করে তার মোবাইলে একটি ফোন আসে, তার ভাগিনাকে কে বা কারা সিএনজি থেকে নামিয়ে মারধর করছে বলে জানায়। তাৎক্ষণিক কাউসার থানা থেকে বের হতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে, এতে বেশ কয়েকজন আহত হয়। পরে নবীনগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে দ্বিতীয় দফায় আবারও তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।